বিসমিল্লাহ রহমান রহিম। প্রিয় বাংলা ভাষী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে ইংরেজি 2021 সালের 30শে নভেম্বর, আমার এই ভিডিও করার স্থান আমেরিকার টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহর। আমার আজকের ভিডিওর বিষয়বস্তু মাইক্রোগ্রিন। মাইক্রোগ্রিন এর পুষ্টিগুণ, কিভাবে আমি চাষ করি, এটা দেখাতেই আমার এই আজকের ভিডিও। মাইক্রোগ্রিন অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ছোট ছোট উদ্ভিদের চারা। মাইক্রোগ্রিন হলো অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন ছোট ছোট উদ্ভিদের চারা। এগুলো পুষ্টিগুণ পুষ্টিবিজ্ঞানীদের দেওয়া তথ্য অনুযায়ী প্রকারভেদে নর্মাল সবজির চেয়ে 10 থেকে 40 গুণ বেশি পুষ্টিগুণ সম্পন্ন এই ক্ষুদ্র ক্ষুদ্র উদ্ভিদের চারাগুলো। এগুলো সাধারণত 1 ইঞ্চি থেকে 2 ইঞ্চি লম্বা, 2 থেকে 3 পাতা বিশিষ্ট উদ্ভিদের চারা। সাধারণত সবজি জাতীয় উদ্ভিদের চারাকে এই মাইক্রোগ্রিন হিসাবে ব্যবহার করা হয়। আমার এখানে আমি যে মাইক্রোগ্রিন দেখাচ্ছি, এটা হলো বিট বীজ থেকে এবং বাঁধাকপির বীজ থেকে উৎপন্ন করা মাইক্রোগ্রিন। এই মাইক্রোগ্রিন অত্যন্ত পুষ্টিগুণ সম্পন্ন, এটা চাষ করে সহজেই নিজের পরিবারের সদস্যদের দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটানো সম্ভব। অল্প একটু মাইক্রোগ্রেনই প্রচুর পরিমাণ পুষ্টিগুণ আছে, এই জন্য এটা সবারই চাষ করা উচিত এবং এটা চাষ করা অতি সহজ। সাধারণত সরিষা বীজ, মূলা বীজ, এবং অন্যান্য যে সবজি আছে যেমন স্পিনাচ এবং অন্য বীজ থেকে এটা তৈরি করা সম্ভব। তো এরপরে আমি দেখাবো, আমি আজকে আমার যে বিট বীজ বুনবো সেটা আমি ইনশাআল্লাহ দেখাবো। আমার এই ভিডিও দেখানোর উদ্দেশ্য যে আপনারা সবাই এই সব চাষ করা শুরু করুন এবং বিষমুক্তভাবে নিজেরাই চাষ করে নিজেদের পরিবারের সদস্যদের পুষ্টি চাহিদা মেটান, এই উদ্দেশ্যে আমার এই ভিডিও তৈরি। এখন আমি আপনাদেরকে আমার এই মাইক্রোগ্রিনের বীজ বোনা, বিট বীজ বোনা দেখাবো ইনশাআল্লাহ। এবার আমি মাইক্রোগ্রিন তৈরি করার জন্য কিছু বীজ দেখাচ্ছি। এই বীজগুলো আমরা প্রায় 6 ঘন্টার মতো ভিজায় রাখছিলাম। ভিজায় রাখার পরে আমরা এগুলো উঠায়া কাপড় দিয়ে পেঁচায় রাখছিলাম। পেঁচায় রাখার পরে প্রায় 12 ঘন্টার মতো, এখন এগুলো পানিগুলো শুকায় গেছে, এটা আমরা আজকে বুনবো এবং আপনাদের দেখাবো আমরা কীভাবে বুনি। তো এটা বোনার পরে খুব তাড়াতাড়ি অঙ্কুরোদ্গম হবে, কারণ এটা ভিজায় রাখা হয়েছিল, এই জন্য অনেকটা আগায় গেছে এর অঙ্কুরোদ্গম। এটা বোনার পরে 2 সপ্তাহের মধ্যে এটা খাওয়ার উপযোগী হবে ইনশাআল্লাহ। এই হলো আমাদের রেডি করা বীজ, যে বীজগুলো এখন আমরা আমাদের বেডে বুনবো সেটা বোনার পরে আপনাদের দেখাবো ইনশাআল্লাহ। এবার আমি দেখাচ্ছি যে আমরা এই মাইক্রোগ্রিনগুলো লাইন করে বুনছি। দেখেন এখানে এটা একটা লাইন, এপাশে একটা লাইন, এপাশে একটা লাইন, এই যে এখানে একটা লাইন আমরা বুনছি মাইক্রোগ্রিনগুলো। দেখেন অর্ধেকটা আমি বন্ধ করে ফেলছি, এই হলো আমাদের বেড। তো এখানে আমরা এই মাইক্রোগ্রিনগুলো 8টা লাইন, দেখেন এই যে লাইনের মধ্যে বীজ দেখা যাচ্ছে, দেখেন ভালো করে। এই যে আমরা বীজগুলো বুনে দিচ্ছি, বেশ ঘন করে বুনছি। অর্ধেকটা আমি অলরেডি বন্ধ করে ফেলছি, বাকি অর্ধেক আপনাদের দেখাচ্ছি। এই হলো আমাদের বিট থেকে মাইক্রোগ্রিন রেডি হবে ইনশাআল্লাহ। এটা 3-4 দিনের মধ্যেই এর গাছ বেরোনো শুরু হবে এবং ইনশাআল্লাহ 12-14 দিনের মধ্যেই, 2 সপ্তাহের মধ্যেই আমাদের এই মাইক্রোগ্রিনগুলো রেডি হয়ে যাবে। দেখেন বীজগুলো, এগুলো ভেজানো বীজ, খুব তাড়াতাড়ি বের হবে ইনশাআল্লাহ এখান থেকে শিকড় এবং অঙ্কুরোদ্গম হবে। এরপরে আমি আমাদের যে মাইক্রোগ্রিন রেডি আছে সেগুলো দেখাবো। এই বেডে আমরা এখন নতুন করে আবার মাইক্রোগ্রিন বুনলাম। আমাদের এরপরে আমাদের বাঁধাকপির বীজ থেকে, বিট বীজ থেকে
এবং ওলকপির বীজ থেকে মাইক্রোগ্রিন রেডি আছে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এখন আমি আমার বাঁধাকপি বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন দেখাচ্ছি। এগুলোর বয়স প্রায় 2 সপ্তাহ, 2 ইঞ্চি পরিমাণ, 1.5 ইঞ্চির উপরে, প্রায় 2 ইঞ্চি লম্বা হয়ে গেছে এবং এখনই এই মাইক্রোগ্রিন উঠানোর বেস্ট টাইম। দেখেন দেখেন চমৎকার হয়েছে, আমরা 2 সপ্তাহ আগে এগুলো বুনেছি, এখন এগুলো আরও 1 সপ্তাহ খাওয়া যাবে, তো আমরা এগুলো উঠানো শুরু করছি। এই হলো আমাদের ক্যাবেজ বা বাঁধাকপির বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন, এছাড়াও আমাদের বিট বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন এবং ওলকপির বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন আছে, সেগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো। আমি ক্লোজ করে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে আমাদের এই বাঁধাকপির বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন। মাইক্রোগ্রিন খুব সহজেই চাষ করা যায়, আমরা শুধু বীজগুলো ভিজায় রাখছিলাম, ভিজায় রাখার পরে আমরা উঠায় কাপড় দিয়ে পেঁচায় রাখছিলাম একটু ঝরঝরা হওয়ার জন্য এবং অঙ্কুরোদ্গম করার জন্য। এরপরে আমরা এখানে লাইন করে জাস্ট 2টা লাইন আমরা বুনে রাখছি, কোনো যত্ন নাই, মাঝে মাঝে একটু পানি দিছি সামান্য। দেখেন এতেই আমাদের কোনো মাইক্রোগ্রিন রেডি হয়ে গেছে, দেখাই আমাদের 2টা লাইন, এগুলো খেয়ে শেষ করা যাবে না। এরপরে আমরা আবার বুনেছি, সেগুলো বড় হওয়া শুরু হবে এটা শেষ হইতেই। কাজেই মাইক্রোগ্রিন অতি সহজেই চাষ করা যায় এবং কোনো প্রকার রাসায়নিক সার বা কীটনাশক কোনো কিছু দেওয়ার দরকার নাই, যেহেতু এটার জীবনকাল খুবই শর্ট, 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহের মধ্যেই, ম্যাক্সিমাম 3 সপ্তাহের মধ্যে এগুলো উঠানো হয়ে যায়। কাজেই কোনো প্রকার রাসায়নিক সার কীটনাশক কোনো কিছু দেওয়ার দরকার পড়ে না। তাই আপনারা সবাই আপনাদের নিজস্ব অল্প জায়গার মধ্যেই বা ঘরের মধ্যেই আপনারা এই মাইক্রোগ্রিন তৈরি করতে পারবেন। পরবর্তীতে আমি ঘরে কীভাবে মাইক্রোগ্রিন তৈরি করা যায় সেটাও দেখাবো ইনশাল্লাহ। তো এই হলো আমার বাঁধাকপির বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন। এখন আমি দেখাচ্ছি আমার বিট বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন, এটারও বয়স 2 সপ্তাহের মতো। দেখেন চমৎকার হয়েছে, এটি হলো আসল সময়, 2 ইঞ্চি পরিমাণ লম্বা হয়েছে। দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি, কাছে থেকে দেখাচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে এই মাইক্রোগ্রিন। এটা নিউট্রিয়েন্টের ডিপো বলতে পারেন। তো গুগলে সার্চ দিলে দেখা যায় যে এই মাইক্রোগ্রিন এর মধ্যে নর্মাল সবজিতে প্রকারভেদে 10 থেকে 40 গুণ বেশি নিউট্রিয়েন্ট থাকে। কাজেই আপনি সামান্য একটু মাইক্রোগ্রিন হলেই আপনার সারাদিনের পুষ্টি চাহিদা মিটবে, এই জন্যই মাইক্রোগ্রিন সবারই চাষ করা উচিত। দেখেন কত চমৎকার হয়েছে আমার বিট থেকে তৈরি করা মাইক্রোগ্রিন। দেখেন আমি ক্লোজ করে দেখাচ্ছি, আমরা 2টা লাইন বুনেছিলাম, তো আমরা এগুলো খাওয়া শুরু করছি। এই জমিটা এটা উঠে গেলে আমরা এখানে টমেটো চাষ করব, সেটা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি। কাজেই এর মধ্যে আমরা কয়েকবার এই মাইক্রোগ্রিন এই বেডের মধ্যে আমরা চাষ করতে পারবো। দেখেন আমি কাছ থেকে দেখাই আরও, এই হলো আমার চমৎকার হয়েছে বিট থেকে, বিট বীজ থেকে তৈরি হওয়া মাইক্রোগ্রিন। এরপরে আমি ইনশাল্লাহ আমার ওলকপির বীজ থেকে যে মাইক্রোগ্রিন রেডি হচ্ছে ওইটা এখনও বড় হয়নি, আরও 2-3 দিন সময় লাগবে, সেইটাও আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এরপরে আপনাদের নিয়ে যাব আমার ওলকপির বীজ থেকে যে মাইক্রোগ্রিন রেডি হচ্ছে সেটা দেখাইতে। এখন আমি আমার যে ওলকপির বীজ থেকে মাইক্রোগ্রিন রেডি হচ্ছে সেটা দেখাচ্ছি। এখানে 5টা লাইন আছে, আর 2-3 দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। দেখেন একটু ছোট আছে, 1 ইঞ্চি পরিমাণ, এটা 2 ইঞ্চি পরিমাণ হইলেই খাওয়ার মতো উপযোগী হয়ে যাবে। চমৎকার হইতেছে এটা, দেখেন অল্প একটু জায়গার মধ্যে, প্রায় 2.5 ফুট স্কোয়ার জায়গার মধ্যে আমরা এই ওলকপির বীজ একটু ঘন করে বুনেছি। আমাদের কিছু ওলকপির চারা দরকার, এই জন্য আমরা বীজগুলো বুনেছি। বোনার সময় আমরা ঘন করে বুনেছি যে আমরা এখান থেকে মাইক্রোগ্রিন হিসাবে খাবো, আর আমরা হয়তো 50টা বা 20টা আমরা চারা বড় করব, সেগুলো আমরা
ওলকপি করার জন্য আমরা রোপণ করব। এই হলো আমাদের ওলকপির বীজ থেকে তৈরি করা মাইক্রোগ্রিন। মাইক্রোগ্রিন নিয়ে ভিডিও আজকের মতো আমার এখানেই শেষ। আশা করি সবাই আমার দেখা দেখি মাইক্রোগ্রিন চাষে উৎসাহী হবেন এবং নিজেরাই বিষমুক্তভাবে এই মাইক্রোগ্রিন তৈরি করবেন এবং পরিবারের সবার পুষ্টি চাহিদা মেটাতে পারবেন। এই উদ্দেশ্যেই আমার এই মাইক্রোগ্রিন ভিডিও তৈরি করা। তো এরপরে ধারাবাহিকভাবে আরও ভিডিও তৈরি করব ইনশাআল্লাহ মাইক্রোগ্রিন নিয়ে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।